আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সকাল সকাল আজকে আমি ভাবছিলাম যে আমার সকালে যে ক্লাসে যাই সে একটা এটা নিয়ে একটা ব্লগ শুরু করি। তো ফাইনালি আমি আমার কলেজের একটা দিন কাটানোর সেই ব্লগটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো ফাইনালি বাসা থেকে বের হয়ে কলেজে যাব রিক্সা করে, আর এখান থেকে কলেজে রিক্সা করে যেতে সময় লাগবে 5 মিনিট। ফাইনালি একটা রিক্সা পাওয়া গেছে, তো আমরা এখন এই রিক্সাটি করে কলেজের দিকে রওনা হব। কলেজে যেতে যেতে পিউবিটি ইউনিভার্সিটিও পড়বে সামনে, দেন এটাকে ক্রস করে তারপর আমরা কমার্স কলেজের দিকে যাব। এই রোড দিয়ে পিউবিটি ইউনিভার্সিটিতে যাওয়া হয়। আসলে আমার মেইন লক্ষ্য ছিল যে 4টা বছর এখানে পার করে ফেলেছি, তো আমি কীভাবে একটা দিন অতিবাহিত করি নিজের ক্লাসে নিজের শ্রেণীকক্ষে সেটা আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ব্লগ। আশা করি আপনাদের নিকট ভালো লাগবে। চলো, ফাইনালি কলেজে চলে আসলাম কথা বলতে বলতে। আর এটা হচ্ছে কলেজের প্রবেশপথ, মানে প্রধান প্রবেশপথ হচ্ছে এটা। অনার্স সেকেন্ড ইয়ারে থাকাকালীন আমাদের কিছু মেমোরি, কিছু স্মৃতি এখনও আমাদের ডিপার্টমেন্টের সামনে ঝুলানো আছে। যেমন এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারের ডে আউটের ছবি। আর ঠিক আমাদের পাশে হচ্ছে আমাদের ক্লাস এন্ডিংয়ের যে সেরিমনি হয়েছিল সেটার ছবি। তো এই ছবিগুলো দেখলে সেই পুরনো কথাগুলো মনে পড়ে যায়, পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। এইভাবে ছবি দেখতে দেখতে দেন আমি আমাদের ক্লাসের দিকে রওনা হই। ঠিক ক্লাসের দিকে রওনা হতে আমাদের ভার্সিটির সামনের ভিউটা পড়ে, আর সামনের ভিউটা দেখতে অসম্ভব সুন্দর। এটাই হচ্ছে সম্পূর্ণ সৌন্দর্য, এখানেই গেঁথে রেখেছে। তো এটা করে ফাইনালি আমি আমার ক্লাসের দিকে ঢুকছি। সো ফাইনালি ক্লাসে এসে আমার ব্যাগটি আমি আমার নির্দিষ্ট স্থানে রাখলাম। দেখে আমার ভিডিও এখানে শেষ করলাম। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।